तो बहुत गाड़ी तो चलाइए देखा एम्बेसडर में तो आराम नहीं पैसेंजर गाड़ी कौन प्राइवेट खुद आराम नब्बे दशक मात्र एखन गाड़ीहे राजपथत शासन करिसिल मंत्री आमोलार परा आरम्भ करि आईएएस आईपीएस सकलोर चकुरमणि गाड़ी सादत रंगा बा हालधिया रंगर लाइटर जिलिकनी आरु लगते हुटारर डांगर शब्द हय गाड़ीखन किंग अफ इंडियन रोड्स एम्बेसेडर कार আজি রাজপথত হাজার হাজার গাড়ি বিভিন্ন আকৃতি বিভিন্ন রং এম্বাসেডর আর দেখা পনা যায় কিন্তু এই গাড়ির পরম্পরা আর আভিজাত্য এতিয়াও অপরিবর্তিত অসমৰ দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরের রাজপথত এতিয়াও চলাচল করে এম্বাসেডর শিলচরের সদরঘাট মটর স্ট্যান্ডর পৰা প্রায় চল্লিশের পর পঞ্চাশখন এম্বাসেডর গাড়িয়ে কাছার জেলার কুম্ভিগ্রাম বিমানবন্দর উধারবন্দ ডলু বরখলা লক্ষীপুরের মাজত যাত্রী সেবা আগবাইছে আমরা তো অল ইন্ডিয়া সব জায়গা চলছি শিলং গুয়াহাটি আইজল গুড়গাম সব জায়গা চলছি এখন অ্যাম্বাসেডার নিয়ে আগে চলছি এখন এগুলা গাড়ি বাইরে কম যায় লোকালে আছে লোকেলও আমরা ধরো লক্ষ্মীপুর আয়ল হাইলাকান্দি করিমগঞ্জ পাতাকান্দি আতাবাড়ি আনিপুর গাড়মুড়া লোকড়া এরপরে লক্ষ্মীপুর জীবিকা কিংবা সব জায়গা এয়ারপোর্ট বা এম্বাসেডারটা এটাই আরাম বেশ ২৫-৩০ হাজার টাকার গাড়ি চড়িয়া প্যাসেঞ্জারে আরাম পায় না এগুলো চড়িয়া কোনো আরাম পায় অনেক প্যাসেঞ্জার এইগুলো গাড়ির লাগান গাড়ি ওইতে কোম্পানির গাড়ি বন্ধ করে দিচ্ছে বন্ধ করার কারণে আমরা গাড়ি পাই না পাইনা করি আমরা অগুরে বানাই আমরা এইগুলো গাড়ি আবার বাড়ির তো আবার শুনলো এ তো আসলো এই ছোটোঘাট ওই শনিতলা এখানে আবার বেস্ট গাড়ি এটা শুনে এটার উপরে গাড়ি ওইতেই পারে সরকারের কোম্পানি বার করেন না গাড়িগুলো চলে না পারিয়া কিন্তু আমরা চালাইতে পারি ২৪ বছর কারণে আরো ২৪ বছর চালাই প্রতিদিনে বিভিন্ন অঞ্চলের যাত্রীসকলে এই এম্বাসেডর গাড়িত উঠি গন্তব্যস্থানত উপস্থিত হয় সদা ব্যস্ত শিলচর সদরঘাট মটর স্ট্যান্ডটিও যথেষ্ট পুরনি নুরুল হক মজুমদার সেলিমুদ্দিন লস্কর সুধাংশু দাসের দরে চল্লিশের ৫০গৰাকী গাড়ি চালকর এটাই কথা এম্বাসেডরের দরে আরামদায়ক গাড়ি আর নাই এই গাড়িখনের দরে ড্রাইভিং কমফর্ট আর কোনো গাড়ির তুলনাত নাই গতিকে তেওঁলোকে এই এম্বাসেডর গাড়িখন বহুদিন ধরে চলাই আহিছে কি নাম আপনার বহুত গাড়ি তো চালাই দিলাম এম্বাসেডর মতো আরাম নাই প্যাসেঞ্জার গাড়ি কম প্রাইভেট খুবই আরাম ৪০-৫০টার মতো আছে ৪০-৫০টা তো বাস পাওয়া যায় না বন্ধু এখনো বাস তো কোনো বাসও পাওয়া যায় না বন্ধু কলিকাতায় একটু একটু দেখ বাস বন্ধু গেলে তার গাড়ি চালানি মুশকিল এম্বাসেডারও ঠিক আছে আসলতে বিভিন্ন সময়ত বিভিন্ন মডেলের গাড়ি আহিছে কিন্তু এই এম্বাসেডর গাড়ি বহু পুরনি এম্বাসেডর গাড়ি এতিয়াও ৪০-৫০ বছর ধরে বিভিন্ন ড্রাইভারে চলাই আছে আর এম্বাসেডরের দরে আসলে তেওঁলোকৰ কথা এম্বাসেডরের দরে আরামদায়ক গাড়ি আর নাই এতিয়াও শিলচরের সদরঘাটের পৰা বিভিন্ন ঠাইত চলি থাকে এই এম্বাসেডর সার্ভিস ১৯৫৭ চনত এম্বাসেডর রাজপথত চলিবলৈ ধৰিছিল ৬০ৰ পৰা ৭০ৰ দশকত হিন্দুস্তান মোটর্সে
এম্বাসেডরের হইতে ভারতীয় গাড়ির বাজার একতরফা করে রাখিছিল। ভারতত নির্মিত প্রথমখন গাড়িও এম্বাসেডর। সেই সময়ত এই গাড়িখনত স্টেটাস সিম্বল হিসাবেও দেখা গৈছিল। 2014 চনত বন্ধ হৈ পৰে এই গাড়ির উৎপাদন। 90 দশকত ডাঙর হওয়া মানুষের হৃদয়ত এতিয়াও এম্বাসেডরের রাজত্ব আছে শিলচৰত।